শৈবাল জন্মে গেছে জমির উপরে, যেরকম সাধারণত জমিতে থাকে না। কিন্তু অদ্ভুত বিষয়, এখনো পর্যন্ত এখানে কোন রকম সাহায্য নেই, তার ফলে কৃষকরা দেখুন বেশিরভাগ জমি ফাঁকা রেখে দিতে তারা বাধ্য হয়েছে। তারা আর একবার কিছু এখনো পর্যন্ত লাগিয়ে উঠতে পারেনি। আমরা দাবি তাদেরকে অর্থনৈতিক ভাবে সাহায্য করা হোক, ফ্রিতে বীজ দেওয়া হোক, আলুর বীজ দেওয়া হোক, এবং সে তাদের এই যে সাহায্য, অর্থনৈতিক সাহায্য দিয়ে আর একবার তাদের কোমরটা শক্ত করা হোক, যাতে দাঁড়াতে পারে আমাদের অন্নদাতা। সমর্থন করলেন, আমরা সেই কথাটাই বলছি, মুখ্যমন্ত্রী এখান থেকে তার ক্ষমতা কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে, তাই এই এলাকার কৃষকদের প্রতি অন্তত পক্ষে তার একটু মায়া মমতা বেশি হওয়া প্রয়োজন বলে আমি মনে করেছিলাম। কিন্তু শুধু এই এলাকার না, গোটা পশ্চিমবঙ্গে বিশেষ করে এই যাওয়ার যে জায়গাগুলোতে এফেক্ট করেছিল, যার ফলে প্রচুর বৃষ্টি হয়েছিল, অতিবৃষ্টির ফলে জল অসময়ে জল জমে গেছিল, প্রচুর কৃষকের ক্ষতি হয়ে গেছে, এই বিস্তীর্ণ এলাকার কৃষকদের কিন্তু সাহায্য প্রয়োজন, না হলে এনারা দাঁড়াতে পারবেন না। একটা প্রশ্ন, যেটা পশ্চিমবঙ্গের কৃষকদের পরিস্থিতির কথা, আপনারা কি কৃষক দল, তারা যখন দিল্লিতে কৃষক আন্দোলন হচ্ছিল তারা সমর্থন জানিয়েছিলেন, কিন্তু এই রাজ্যের কৃষকরা তারাই বলছেন রাজ্যের শাসক দল এর কোন নেতা কর্মী বা যারা সরকারে রয়েছেন তারা কেউ তাদের খোঁজ করতেও আসেন না। দেখুন, আমরা আগেও বলেছি দিল্লির যে কৃষক আন্দোলন ছিল সেই কৃষক আন্দোলন সাথে বাংলার কৃষকদের কোনো সম্পর্ক নেই। ওখানে যে টিকায়েত সাহেব, সেই টিকায়েত সাহেব কয়েকশো একর জমির মালিক। এখানে কৃষকদেরকে জিজ্ঞেস করুন, কেউ তাকে কৃষকই মানবে না। এখানে কৃষকদের অত একর একর জমি থাকে না, ওটা বড় লোক কৃষক ট্রাক্টর নিয়ে ঘুরে বেড়ায়। আমাদের এখানে কৃষকরা খুব কষ্টে চাষাবাদ করেন, তো স্বাভাবিকভাবে ওখানে যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা ছিল বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু নাটকের ভূমিকা ছিল, তার সাথে প্রকৃত সত্যের কোনো কিন্তু সম্পর্ক নেই। কেন্দ্র সরকারের কাছে আমরা জানাবো, কিন্তু কেন্দ্র সরকার ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে না। আপনারা জানেন আমাদের সাংসদ সুন্দর সিং আলুওয়ালিয়া, SS আলুওয়ালিয়া জি লোকসভাতে এই বিষয়টিকে তুলেছেন, এবং মেন সমস্যা হচ্ছে এখানে যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এই রাজ্যে লাগু হতে দেয়া হয় না। যদি এই রাজ্যের কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি থাকতো, তাহলে পরে কিন্তু কৃষকরা এই ফসল ক্ষতি হওয়ার ফলে তারা তাদের সাহায্য পেতেন, এই রকম অনাথ অবস্থার মধ্যে পড়তেন না, যে সরকারও দেখছে না, কোনো বীমা নেই, একটা বিধিগিচ্ছিরি অবস্থার মধ্যে তারা পড়ে আছে। যে সিঙ্গুর থেকে সাফল্য, যে সিঙ্গুর থেকে পালাবদল, তারপর কি তাহলে এই সিঙ্গুরের কৃষকদের কি প্রতারণা অভিযোগ? দেখুন, সে তো আমরা চোখেই দেখতে পাচ্ছি, আমরা যেখানে অবস্থান বিক্ষোভ করছি সেইখানে আপনারা যদি পাশের জায়গাটা দেখেন, যাকে নির্ভর করে মুখ্যমন্ত্রীর এই উত্থান হয়েছিল, তা বন্ধা জমিতে পরিণত হয়ে গেছে, সেখানে শিল্পও হয়নি আপনার, কৃষিও হয়নি। এটাই বাস্তবিকতা, এটাই অ্যাচিভমেন্ট মুখ্যমন্ত্রী, যে বন্ধাত্ব দেয়া সিঙ্গুরকে। দাদা, তৃণমূল বলছে যে এটা পুরোটাই গিমিক, আপনি যেটা করলেন মাঠে নেমে এলেন, প্রথমে চাষিদের খুঁজে পাননি, তারপরে মাঠে জমিতে নামলেন, এটা আপনারা পুরোটাই গিমিক করার জন্য করছেন, একটা রাজনৈতিক স্টান্ট, কি বলবেন? দেখুন, আমরা বলছি যে আমাদের তো খুব সামান্য দাবি, ওনারা যদি এনাদেরকে সহায়তা করে দেন আমাদের গিমিক থাকবে না, সহায়তা করতে বলুন। আমরা গিমিক ওনারা যেটা বলছেন, যদি সত্যিই আমাদের গিমিক হয় তাহলে তো এনাদেরকে সহায়তা করে দিন, যত চাষি আছে, ব্যাস, তাহলে কোনো গিমিকের জায়গা থাকবে না, সেইটুকু তো করুন, আমাদের গিমিক দেখতে হবে না ওনাদেরকে, এনাদের সাহায্য করুন, আমরা কালকেই উঠে চলে যাব, কালকে সকালবেলায় উঠে চলে যাব, সাহায্যটা করে দিন কৃষকদের। এবং কৃষকরা কি বলছেন, আপনারা কি সাহায্য পান? সরকারি সাহায্য বলতে আপনার এই তো দেখছেন ধান নষ্ট হয়ে গেছে আমাদের, এবং এই কাটা পেঁচু 2000 টাকা খরচা হয়েছে আলু চাষ, খালি আলুটা পুঁতিছি। এই কি প্রথম কোন রাজনৈতিক দলের নেতা আপনাদের কাছে আপনাদের খোঁজ করতে এখন? হ্যাঁ, এই বিজেপি থেকে নতুন খোঁজ করতে এসেছে, কারণ শাসক দলের কোনো কি বলবেন, কোনো সাড়া নাই। সুকান্ত বাবুকে কি বলবেন আপনারা? বিজেপির কিষাণ মোর্চার ধর্ণা কর্মসূচি ঘিরে সরগরম সিঙ্গুর আপনাদের শোনালাম। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী সিঙ্গুরের জন্য ভাবুন এবং সিঙ্গুরের কৃষকদের সাহায্য করুন, তাহলেই তারা এই ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।